আপনি কে? আপনি কি সে যে জীবনের ফিক্স একটি শিডিউলে আটকে গেছে? আপনি কি সে যে প্রতিদিন সকালে ভাবে যে আজও আমাকে সেগুলিকেই করতে হবে যেগুলিকে গতকাল করেছিলাম? আপনি কি সে যে প্রতি রাতে ঘুমানোর সময় ভাবেন যে আজও জীবন তেমনভাবেই পার হয়ে গেল যেমনভাবে প্রতিদিন পার হয়? কে আপনি? আপনি কি সেই ব্যক্তি যে প্রচুর স্বপ্ন দেখে কিন্তু সেগুলির জন্য জাগতে পারে না? আপনি কি সে যে সোশ্যাল মিডিয়ায় কোনো সাকসেসফুল ব্যক্তির পোস্টকে ইনস্ট্যান্টলি সবার সাথে শেয়ার করে এবং ভাবে হয়তো আমিও একদিন সাকসেসফুল হব? আপনি কি সে কেমন যেন প্রতিদিন মোবাইলে স্ক্রোল করতে করতে দিন পার করে দেয় এবং তারপরেও স্যাটিসফ্যাকশন পায় না? তো আসলে কে আপনি? চায়ের আড্ডায় বসে তর্ক করা লোক নাকি তাদের মাঝে ফেঁসে থাকা লোক? প্রতিদিন সন্ধ্যায় ফেক খুশিতে নাকি দুঃখে ড্রিঙ্ক করা লোক? কে আপনি? সেই ব্যক্তি যে সংসার এবং অফিসের চক্করে এমনভাবে ফেঁসে গেছে যে যখন অফিসে যায় তখন বাড়ি থেকে ফোন আসতেই থাকে, আর যখন বাড়িতে যায় তখন অফিস থেকে ফোন আসতেই থাকে। নতুন কি চলছে আপনার জীবনে? এটাই যে আপনার পাশের বাড়ির লোক ফোর হুইলার নিয়েছে এবং আপনি এখনও টু হুইলারেই চলছেন? আপনার লাইফে কি এটাই নতুন চলছে যে কাল মোমোস খেয়েছিলাম আজ নুডলস খাবো, কাল ডমিনোস থেকে অর্ডার করেছিলাম আজ জোম্যাটো থেকে অর্ডার করব? কি স্বপ্ন দেখছেন আপনি? এই স্বপ্ন যে হয়তো কোনোদিন আলাদিনের একটি প্রদীপ পেয়ে যাবেন এবং জিনির কাছ থেকে তিনটি উইশ করবেন? নাকি এই স্বপ্ন দেখছেন যে পাঁচ বছর পর আপনার কাছে একটি 4BHK সুন্দর বাড়ি হবে এবং বাড়ির সামনে একটি সুইমিং পুল হবে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ভাবনা আসে যে এতগুলি টাকা আনবো কোথা থেকে? আপনি কি এই স্বপ্ন দেখেন যে মেয়ের সাথে বা যে ছেলের সাথে আপনি 3-4 ঘন্টা করে চ্যাটিং করছেন সে আপনাকে এই পৃথিবীর সমস্ত সুখ দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে, নাম দেবে, চাকরি দেবে? আপনি কি সে যে নিজের ড্রিমসকে ইম্পসিবল নাম দিয়ে দেয় এবং নিজের দোষগুলিকে ইগনোর করে দেয়? আপনি কি সে যে অন্যের সাকসেসকে ভাগ্য নাম দিয়ে দেন এবং নিজের ফেলিয়ারগুলিকে ব্যাড লাক বলে দেন? কতটা কঠিন কাজ আপনার কাছে প্রতিদিনের শিডিউল থেকে কয়েক ঘন্টা বের করে কেবলমাত্র নিজের স্বপ্নের ওপর কাজ করা, এবং কতটা সহজ কাজ আপনার কাছে দুদিন পর সেই কাজ থেকে গিভ আপ করে দেওয়া? স্বপ্ন দেখা খুবই কঠিন, অনেক পরিশ্রম করতে হয় তার জন্যে। আজ যারা সফল হয়েছে তারা তো কোনো পরিশ্রম ছাড়াই সফল হয়েছে, ভাগ্য তাদের সাথে ছিল বলে আজ তারা সফল হয়েছে, তাই না? লাক, এই লাক হলো এমন একটি শব্দ যা এই পৃথিবীর এতগুলি স্বপ্নকে ভেঙেছে যা হয়তো আর কেউ ভাঙতে পারেনি। ভাগ্য হলো এমন একটি শব্দ যা যদি একবার কোনো ব্যক্তির মনে ছেপে যায় তো সেই ব্যক্তি নিজের আসল ক্ষমতাকে ভুলে যায়। সে জানতেই পারে না যে সে কি কি করতে পারবে আর কতটা করতে পারবে। সে ভুলে যায় যে সে এখনই করতে পারবে, এই লাইফেই করতে পারবে। ভাগ্যকে বদলানোর দুটি উপায় আছে। প্রথম তো হলো এই যেভাবে এখন জীবন চলছে, যা চলছে ভালো মন্দ টক ঝাল, একে এইভাবেই চলতে দিন, নিজেকে বয়স্ক হতে দিন, ব্যাস আর কিছু করতে হবে না। আর ভাগ্যকে বদলানোর দ্বিতীয় উপায় হলো এই যে আপনি ভুলে যান যে এই পৃথিবীর কোনো ডিকশনারিতে ভাগ্য নামের কোনো শব্দ আছে, ভুলে যান যে আপনি লাক নামের কোনো শব্দকে শুনেছেন বা এমন কোনো ওয়ার্ড আছে এই পৃথিবীতে। যদি আপনি নিজের ভাগ্যকে বদলাতে চান তাহলে এটা ভুলে যান যে আপনি লাইফে কোনোদিন ভাগ্য বা লাক নামের শব্দকে শুনেছেন। আপনি জানেনই না যে ভাগ্য নামের কোনো ওয়ার্ড আছে, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবলই নয়। তো এবার আপনার জন্য অ্যাপ্লিকেবল কি? যদি আপনি সেই লেভেলে পৌঁছাতে চান যে লেভেলকে কিনা পৃথিবী গুড লাক নামে চেনে, তো এর জন্য আপনার কাছে কি অ্যাপ্লিকেবল হবে? দেখুন, যা করি আমি করি, যা আমার সাথে ঘটে তা আমার কর্মের ফল। আজ আমি যেমন গাছ লাগাবো তেমনই ফল পাবো। আজ আমি নিজেকে যতটা তীক্ষ্ণ বানাবো ততটাই আমি কাল চকচক করব। যখন আপনি নিজেকে তীক্ষ্ণ বানাবেন তখন লোকেরাই বলবে যে এও গুড লাক নিয়ে জন্ম হয়েছে। আর লাক তো আপনার সেদিনই গুড হয়ে গিয়েছিল যেদিন আপনি জন্ম হয়েছিলেন, কারণ এই পৃথিবীতে জন্ম হওয়ার জন্যে অনেক বড় রেসে অংশগ্রহণ করতে হয়। তো যতগুলি প্রাণকে হারিয়ে কেবলমাত্র আপনি জয়ী হয়ে যে এই পৃথিবীতে এসেছেন ততটা তো জনসংখ্যায় নেই এই পৃথিবীর। জন্ম হওয়া ভাগ্যকে বদলানোর থেকেও বেশি কঠিন কাজ। জন্ম হওয়াতে বেশি কম্পিটিশন আছে, সৌভাগ্য হওয়াতে বেশি কম্পিটিশন নেই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম। তো এখানে ভাগ্য আবার এমন কোন বড় জিনিস? ভাগ্যকে বদলানোর কেবল একমাত্র উপায় হলো এটাই যে আপনি ভুলে যান যে ভাগ্য নামের ওয়ার্ডকে আপনি শুনেছেন। আর শুনবে তো সম্পূর্ণ পৃথিবী আপনার নামকে। আপনি একবার তো জেদি হয়ে দেখুন। ভুলে যান যে আরাম নামের কোনো জিনিস আছে, ভুলে যান যে ভিডিও গেম নামের কোনো জিনিস আছে, টাইম পাস নামের কোনো জিনিস আছে, আর কঠিন নামের কোনো জিনিস আছে। ভুলে যান, যদি কেউ আছে তো সেটা শুধু আপনিই আছেন। যখন সফল হয়ে যাবেন তখন লোকে দেখবে না যে আপনি কতটা কঠিন পরিস্থিতি দিয়ে পার হয়েছেন, আপনি কত স্ট্রাগল করেছেন। তারা বলবে যে আপনার ভাগ্য ভালো ছিল। হোয়েন ইউ উইল বিকাম পাওয়ারফুল, হোয়েন ইউ চেঞ্জ ইউর লাক, অ্যান্ড হোয়েন ইউ চেঞ্জ ইউর লাক, দ্য মুভমেন্ট ইউ রিয়ালাইজ দ্যাট ভাগ্য নামের কোনো শব্দই নেই। ইটস অল হার্ড ওয়ার্ক।
এভরিথিং স্টার্টস ফ্রম এ বিগ জিরো। আর যদি আপনার মনে হয় যে আপনি এই জিরো পয়েন্টে আটকে আছেন, তাহলে এটাই হলো শুরু করার পারফেক্ট টাইম, আর এটাই হলো নিজের জীবনকে পরিবর্তন করার পারফেক্ট টাইম। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের অভ্যাসকে, নিজের মাইন্ডসেটকে বদলান। পৃথিবীতে প্রতিদিন, প্রতি মুহূর্তে কেউ না কেউ নিজের স্বপ্নকে আকার দিচ্ছে, নিজের স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করছে। যারা নিজের উপর বিশ্বাস রেখে কাজ করছে, তারা অ্যাচিভ করছে। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।